वेलकम टू माय यूट्यूब चैनल गणित शिक्षा। आज के हमरा क्लास 12 एर मैट्रिक्स ने आलोचना करब। तो ये आगे वीडियो ते हमरा देखे थे जो मैट्रिक्स एर प्रकारभेद और मैट्रिक्स प्रक्रिया समूह। ये चैप्टारे दुटो वीडियो हमरा तैरी करेछिलाम, ताते हमरा मैट्रिक्स एर प्रॉपर्टीज निये आलोचना करा हयेछिल, मैट्रिक्स की এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো আজকে আমরা ম্যাট্রিক্সের কিছু এক্সারসাইজের অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের বহু বিকল্পধর্মীর এক্সারসাইজ ইজ ইন দ্য বুক। ইজ ইন দ্য বইয়ের পেজ নম্বর 132, ঠিক আছে? 132 পৃষ্ঠা এসএন দেবের। আজকে আমরা বহু বিকল্পধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নে বলা আছে একের এ, প্রথম প্রশ্নে বলা আছে কে একটি স্কেলার, কে একটি একের এ বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। চারটে দেওয়া আছে অঙ্ক, তার মধ্যে বলছে কোনটা সত্য হবে সেটা বল। আচ্ছা, একের এ দেখি কি বলা আছে। বলেছে কে একটি, কে দেওয়া আছে, এটা বলছে একটা স্কেলার, আর এ একটা ম্যাট্রিক্স। কে একটি স্কেলার দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স, যদি হয় তাহলে কি স্কেলার সঙ্গে কে এ একটা ম্যাট্রিক্স সঙ্গে যদি স্কেলার গুণ করি এটা একটা কি হবে, ম্যাট্রিক্স পাবো আমরা জানি। আমরা জানি হলো ম্যাট্রিক্স সঙ্গে স্কেলার মাল্টিপ্লিকেশন। তো বলেছে যদি কে এর সঙ্গে যদি একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই এ ম্যাট্রিক্সের, এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের সঙ্গে, মানে যদি এ ম্যাট্রিক্সটা হয় এ বি সি ডি তাহলে বলেছে এই কে এটা, কে কি হবে, এই কেটা কি হবে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে কি হবে, এটা কে এ, কে বি, কে সি, কে ডি। হ্যাঁ, তাই তো হয়। যদি কোনো একটা ম্যাট্রিক্স, একটা এ একটা ম্যাট্রিক্স বলেছে কে একটা স্কেলার, যদি এই ম্যাট্রিক্সের সঙ্গে কে গুণ করা হয় সেটা একটা ম্যাট্রিক্সই তৈরি হয়, কারণ আমরা জানি একটা ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলার গুণ করা যায়। এবং কেমন করে গুণ হয়, যদি এটা আমি ধরো এবিসি ডেটা ম্যাট্রিক্স, যদি কেটা কে স্কেলার যদি ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে কেটা কি হবে, এই কেটা কি হয়, এই যে ম্যাট্রিক্সটা আছে এর প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যায়। এটাই আমাকে প্রশ্নে বলেছে যে যদি কে একটা ম্যাট্রিক্স হয় তাহলে এর প্রত্যেকটি অনুরূপ যে পদগুলো আছে এর প্রত্যেকটি পদের সঙ্গে কে গুণ থাকবে। তো ঠিক আছে, তবে একের এক নম্বর একের এটা তাহলে কি হবে, সত্য। তাহলে একের এ এটা কি হবে, এটা বলেছে তবে এটা হবে কি, আমরা দেখলাম সত্য, ঠিক আছে? এবার একের বি দেখি, আমাকে একের চারটা অঙ্ক দিয়েছে, তার মধ্যে বলছে চারটার মধ্যে কোনটি সত্য হবে কোনটি মিথ্যা হবে। তো একের এ আমি সত্য পেয়ে গেছি। এবার দুই নম্বরটা দেখি কি বলেছে, আমরা অঙ্ক করছি এসএন দে বুক পেজ নম্বর 132 বহু বিকল্পধর্মী ম্যাট্রিক্স চ্যাপ্টার, ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়া সমূহ এই চ্যাপ্টারের। এবার একের বি, একের বি, একের বিতে কি বলেছে দেখি, যেখানে বলেছে বলছে এ আর বি, বলছে এ একটা ম্যাট্রিক্স,
বি একটা ম্যাট্রিক্স, বলছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এর অর্ডার, এই অর্ডার বলেছে এম কস এম, আর এ অর্ডার বলেছে আর কস এস, যেখানে আর নট ইকুয়াল টু এম, আর এস এস নট ইকুয়াল টু এন। তাহলে বলেছে এ প্লাস বি, এটা কি একটা ম্যাট্রিক্স হবে? এ প্লাস বি একটা ম্যাট্রিক্স তৈরি করা যাবে? বলেছে এ একটা এম কস এন অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা আর কস এস অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে এম আর এ আরটা সমান না, এন আর এসটা সমান হবে না, তাহলে এ প্লাস বি একটা ম্যাট্রিক্স তৈরি করা যাবে কি? আচ্ছা, আমরা জানি দুটো ম্যাট্রিক্সের যোগ করতে গেলে, দুটো ম্যাট্রিক্সের যোগ করতে গেলে কী করতে হয়, এদের অর্ডার, এ ম্যাট্রিক্সের অর্ডার আর বি ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে, ঠিক আছে, মানে সমান হতে হবে। এর যদি টু কস টু থাকে তাহলে বি এরও টু কস টু অর্ডারটা হতে হবে বা কম হতে হবে। কিন্তু এখানে আমরা দেখছি এর যেটা অর্ডার আর বি এর অর্ডার, এখানে বলছে নট সেম, এটা এটা সেম না, এটা এটা সেম না, তার মানে এ আর বি এর অর্ডার সেম না। ধরো যদি এটা টু কস টু হয় তাহলে এটা টু আর হবে, এটা থ্রি, এটা থ্রি, তাহলে টু কস টু এর একটা ম্যাট্রিক্সের সঙ্গে থ্রি কস থ্রি একটা ম্যাট্রিক্সের যোগ আমরা করতে পারবো না, কারণ যোগ করতে হলে দুটো ম্যাট্রিক্সেরই অর্ডারটা সেম হতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা একের বি তাহলে কি মিথ্যা, ঠিক আছে, বোঝা গেল? প্রশ্নটা যদি দেখতে চাও তাহলে তোমরা এসএনজে বুক পেজ 132 নম্বরে পেজে তোমরা দেখতে পারবে। তা আমি বলে দিচ্ছি কি প্রশ্ন দেওয়া আছে আর কেন মিথ্যা হচ্ছে। আচ্ছা, এবার বি একের সি দেখি। আচ্ছা, একে সিতে বলেছে এ ম্যাট্রিক্স এর সারি সংখ্যা বি ম্যাট্রিক্স এর স্তম্ভের সংখ্যা সমান হলে এ বি গুণফল। বলেছে এ ম্যাট্রিক্স এর, এ একটা ম্যাট্রিক্স এর সারি সংখ্যা, সারি সংখ্যা মানে রো, আর বি ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা, মানে এটা স্তম্ভ হবে বাংলা, মানে স্তম্ভ। বলছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর যদি সারি সংখ্যা আর বি ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা সমান হয়, বলছে এ এটা যদি সমান হয়, এর সারি সংখ্যা সমান বি এর কলাম সংখ্যা বা স্তম্ভ সংখ্যা যদি হয়, তাহলে এ বি এ বি গুণফল ম্যাট্রিক্স করা যাবে। তাহলে এ আর বি এর যে গুণফল, এটা একটা ম্যাট্রিক্স, এ বি একটা ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এটা আমাকে সত্য না মিথ্যা বলেছে। তো দেখি, এখানে আমাকে বলেছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর সারি সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্স এর যদি কলাম সংখ্যা সমান হয়, এটা কি বলেছে সমান, তাহলে এ বি গুণ করা যাবে। কিন্তু আমরা জানি দুটো ম্যাট্রিক্স এর গুণ করার সময় কি করতে হয়, যদি এ আর বি এই দুটো যদি গুণ করতে হয়, তাহলে এর এ ম্যাট্রিক্স এর কলাম যদি এটা হয় এম ইন্টু পি, আর বি ম্যাট্রিক্স এর রো, বি ম্যাট্রিক্স এর রো এই দুটো সমান হতে হবে, তখন এ ম্যাট্রিক্স এর স্তম্ভ সমান
সরি যদি সমান হয় তাহলে এ আর বি সংজ্ঞা তো গুণ করা যাবে, কিন্তু এখানে উল্টো বলেছে, বলছে এ এর সারি সঙ্গে বি এর কলাম যদি সমান হয় তাহলে এ বি গুণ একটা গুণ করা যাবে বা ম্যাট্রিক্স তৈরি হবে। কিন্তু অ্যাকচুয়ালি এ বি ম্যাট্রিক্স তৈরি করার জন্য কী সংজ্ঞাত হতে গেলে কী করতে হবে, প্রথম ম্যাট্রিক্সটার যে কলাম বা স্তম্ভ তার সঙ্গে সারি, তাহলে এখানে উল্টো বলা আছে এর রো সারির সঙ্গে বি এর কলাম, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে আচ্ছা দিয়ে দিলাম, আচ্ছা একের ডি আচ্ছা একের ডি কি বলেছে, দুটি ম্যাট্রিক্স এ আর বি বলছে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, বলছে ক্ষেত্রে যদি এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এ বি আর বি এ যদি এ বি গুণ করা দেখা যাচ্ছে এ বি আর বি এ দুটো যদি সংজ্ঞাত হয়, সংজ্ঞাত মানে এ বি আর বি এর সংজ্ঞাত মানে কি এ ম্যাট্রিক্স এই দুটো গুণ করছি এ বি আর এ বি এর গুণফল এ বি এর গুণফল, এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর পরের ম্যাট্রিক্সের সারি বা রো যদি সমান হয় তাহলে আমরা বলি এগুলো সংজ্ঞাত হয়েছে। তো এই দুটো বলেই দিয়েছে সংজ্ঞাত আছে, দুটো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর বি যার এ বি আর বি এর গুণফল করার আগে আমরা কি দেখি সংজ্ঞাত, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রোটা সমান আছে কিনা, বলছে এটা সমান আছে এবং এটা সংজ্ঞাত বলে দেওয়া আছে, তাহলে কি এই এ ম্যাট্রিক্সের অর্ডার আর বি ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হবে? দেখো একটা উদাহরণ দিয়ে আমরা বলছি সেম ওটা হবে না, নাও হতে পারে, কারণ যদি এ ম্যাট্রিক্সের অর্ডার এ ম্যাট্রিক্সের যদি আমি অর্ডার ধরি থ্রি কস টু টু কস থ্রি বি ম্যাট্রিক্স, তাহলে কি হচ্ছে দেখো এ ম্যাট্রিক্সের থ্রি আর বি ম্যাট্রিক্সের টু কস থ্রি ধরেছি, দেখো এটা অর্ডার কি সেম না, কিন্তু এ ম্যাট্রিক্স যখন আমি এ বি এ বি কি সংজ্ঞাত, হ্যাঁ মানে এর কলাম আর বি এর রো সেম, তাহলে এ বিটা সংজ্ঞাত সেম একই রকম হবে। এবার যদি বি এ দেখি বি এতে কি হবে, দেখো বি ম্যাট্রিক্সের তাহলে কলামটা দেখবো আর এ ম্যাট্রিক্সের রো দেখো সেম, তাহলে বিটা হলো সংজ্ঞাত, কিন্তু এদের অর্ডারটা এই অর্ডারটা কি সেম না, তাহলে এ বি কোনো দুটো ম্যাট্রিক্সের যদি তাদের প্রোডাক্টটা এ বি অথবা বি এ সংজ্ঞাত হলেও তাদের অর্ডারটা সেম নাও হতে পারে, তাহলে এটা হবে মিথ্যা। ঠিক আছে এবার দুই নম্বর একই বলছে নিচের বিবৃতিগুলি কোনটি মিথ্যা, এর আগের প্রশ্ন ছিল চারটা প্রশ্ন দিয়ে দিয়েছিল এক নম্বরে বলেছে ওটার মধ্যে কোনটি সত্য, তো আমরা মিথ্যা কেন ওটাও দেখলাম, এবার দুইয়ের এ বি সি ডি দিয়ে দিয়েছে চারটা, বলছে চারটার মধ্যে কোনটি মিথ্যা, তো যেটা সত্য আমরা সত্য দেখিয়ে দেবো যেটা মিথ্যা ওটা মিথ্যা দেখিয়ে দেবো, ঠিক আছে সবই দেখবো কী জন্য সত্য হচ্ছে কী জন্য মিথ্যা হচ্ছে। তো দুইয়ের এ দুইয়েতে কি বলেছে, আচ্ছা দুইয়েতে বলেছে এ আর বি যতক্ষণ এম কস ম্যাট্রিক্স, বলছে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার এম কস এন, বি একটা অর্ডার বলেছে না বি একটা ম্যাট্রিক্স বলেছে যার অর্ডার এন কস পি,
তাহলে এবি যদি এদের সংগত হয়ে একটা ম্যাট্রিক্স হয় পাওয়া যায়, তাহলে এর অর্ডারটা হবে এম কস পি। বলছে এ আর বি দুটো ম্যাট্রিক্স যার অর্ডার এটা এম কস এ আর বি হলো এম কস পি, হলে এ বি যেটা ম্যাট্রিক্স পাওয়া যাবে তার অর্ডার হবে এম কস পি। দেখো এ বিটা সংগত হলে আমরা কী করি, তো এ বি এর অর্ডারটা আমি কীভাবে বের করি, আমরা প্রথমে দেখি সংগত কিনা এ বিটা। এ বিটা সংগত হলে এর এই যে কলাম এন আর বি এর রো, দেখো এটা সেম সেম থাকলে আমরা কী বলি এ আর বি সংগত, তাহলে গুণ করা যাবে। আর এদের গুণ করা গেলে এদের যে অর্ডারটা হয় সেটা হলো এ ম্যাট্রিক্সের যেটা পড়ে থাকে প্রথমে, মানে সংগত দেখার জন্য এই যে কলাম সমান এটা রো, এই দুটো সমান, এই দুটো বাদ দিয়ে এখানে প্রথমে যেটা এর রো আর এর পরে যেটা কলাম পড়ে থাকে এ বি গুণ করার সময়, তো এর প্রথমে যেটা পড়ে থাকে ওটা নেওয়া হয় আর বি এর যেটা লাস্টে পড়ে থাকে সেটা নেওয়া হয়। তাহলে এর অর্ডারটা হলো এম কস পি, তাহলে ঠিকই দেওয়া আছে, তাহলে এটা হবে সত্য। দুইয়ের বি নম্বরটা দেখে নিই, দুইয়ের বি নম্বরটা কি বলেছে। আচ্ছা দেখো এটা আমরা জানি যে ম্যাট্রিক্সের গুণ সাধারণত সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না, বলছে ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম কি লেখা আছে সিদ্ধ করে না সাধারণভাবে। ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় বিনিময় নিয়ম মানে কি, এ বি আর বি এ এই দুটোর গুণফল অলওয়েজ সেম হয় না, ঠিকই আছে, তার মানে তাহলে এটা কী হবে, এটা হবে দাদা এটা কী বলেছে সত্য, তাহলে আমরা জানি তো ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে না, তাহলে কারণ সিদ্ধ করে না মানে কি এদের প্রোডাক্ট এ বি আর বি এ যদি প্রোডাক্ট দেখি সবসময় এটা সমান হয় না, সত্য। আচ্ছা তিন নম্বর বলেছে দুটি ম্যাট্রিক্স এ বি আর বি এ, দুটো ম্যাট্রিক্স এ বি এ আর বি ক্ষেত্রে এ বি এবং বি উভয়ে গুণফল সংগত এবং সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে, বলছে এ আর বি এদের যে গুণফল এ বি আর বি এদের অর্ডারটাও এই অর্ডারটা সেম, এ বি আর বি এর অর্ডারও সেম আর এরা দুইজনই হল কি সংগত, কি বলে দুটো ম্যাট্রিক্স তার যদি অর্ডার সেম হয় তাদের যদি প্রোডাক্টের এ বি গুণ করলাম বা বি এ গুণ করলাম এই দুটোর অর্ডার সেম মানে ক্রম সেম আর এই দুটো হলো সংগত, সংগত মানে এদের প্রথমে রো আর তারপরে কলাম কলাম আর রোটা দেখি সমান হলে সংগত হলে বলেছে এই ম্যাট্রিক্স দুটো মানে এ যে ম্যাট্রিক্স এটা সমান বি ম্যাট্রিক্স হবে না সমান নাও হতে পারে, বলেছে বলছি এ আর বি ম্যাট্রিক্সটা সমান নাও হতে পারে, ঠিকই আছে এটা ঠিকই বলেছে, যে কোনো একটা উদাহরণ দিয়ে আমরা এটা বলতে পারি। তো এটা উদাহরণ তোমরা দুই নম্বর উদাহরণ দেখবে বইয়ের, এটা দেখে নেবে পেজ নম্বর 112।
পেজ নম্বর 119-এ দেখে নেবে এক্সাম্পল 2, সেখানে দেখলে বুঝতে পারবে যে এ বি সমান না, এ আর বি ম্যাট্রিক্সটা সমান না, কিন্তু অর্ডারটা সেম আর সংজ্ঞা ধরছে। ঠিক আছে, তাহলে এটা সত্য। আর ডি নম্বরটা বলেছে যে ম্যাট্রিক্সের গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না, ম্যাট্রিক্সের গুণন মানে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে না, এটা ভুল, এটা হলো মিথ্যা। কারণ এটা আমরা জানি যে আমরা কি জানি, আমরা জানি যে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে, সংযোগ নিয়ম সিদ্ধ হলে আমি যে এ বি এই দুটো যদি গুণ করি আর এ বি এটা এটা তো হয়। ঠিক আছে, এটা বলছে হয় না বলছে, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, দুই আর দুই নম্বর গেল। এবার তিন নম্বর অঙ্কে, তিন নম্বর অঙ্কে আবার একই, আবার চারটে অপশন দিয়েছে, বলেছে এর মধ্যে কোনটি মিথ্যা। ঠিক আছে, বলছে কোনটি মিথ্যা সেটা বলো। আচ্ছা দেখো, তিনের এতে বলেছে, জাস্ট বলে দিচ্ছি এটা আমি, তিনের এতে বলে দিয়েছে এ বি সি ম্যাট্রিক্স, এ একটা, বি একটা, সি একটা, তিনটা একটা ম্যাট্রিক্স যার সি এ ইকুয়াল টু সি বি দেওয়া আছে, সর্বদা এ ইকুয়াল টু বি হয়, এটা ভুল, এ আর বি সর্বদা নাও হতে পারে, এটা আলাদা হতে পারে। বলছে সি এ ইকুয়াল সি বি হলে এ সমান বি, এ সমান বি, এটা প্রশ্ন হবে সর্বদা, এ বলছে এ আর বি ম্যাট্রিক্স সমান হবে, এটা ভুল। ঠিক আছে, তারপর বলেছে যে কোন, তারপর হলো বলেছে এটা হলো মিথ্যা, উদাহরণ দিয়ে পেয়ে যাবে, একটা এক্সাম্পল পেয়ে যাবে। বি নম্বরটা বলেছে, বি নম্বরটা বলেছে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসমের বিদেশ ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লেখা যায়, বলছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে একটি প্রতিসম, একটি বি প্রতিসমর সমষ্টি আকারে লেখা যায়। হ্যাঁ, এই যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে হাফ অফ এ প্লাস বি ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এই আকারে লেখা যায়, এটা একটা প্রতিসম, এটা বি প্রতিসম, এদের সমষ্টির আকারে একটা ম্যাট্রিক্স লেখা যায়, তাহলে এটা সত্য, তাহলে এটা সত্য হবে। আচ্ছা, তারপরে তিনের সি নম্বর বলছে এ যদি নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এ বি ইকুয়াল টু জিরো হতে পারে। ইয়েস, এ আর বি যদি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্স যদি নন জিরো হয়, জিরো না হয়, তাহলে তাদের প্রোডাক্টটা জিরো হতেও পারে আবার নাও হতে পারে, তাই বলেছে, তাই বলেছে এ বি ইকুয়াল টু জিরো হতে পারে, তো ঠিকই আছে, তাহলে এটা সত্য, এটা এক্সাম্পল পেয়ে যাবে একটা উদাহরণে। বা যদি এটা আমি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ধরি আর জিরো 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 ওয়ান ধরো, এটা এ ম্যাট্রিক্স আর এটা বি ম্যাট্রিক্স, জিরো বলো জিরো 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 বলো জিরো জিরো, হ্যাঁ সে তো হয়। দেখো এটা নন জিরো, এটা নন জিরো ম্যাট্রিক্স, এই দুটোর প্রোডাক্ট যদি আমি করতে যাই কি হবে, দেখো জিরো এটা এই যে কলাম, ফার্স্ট কলাম জিরো জিরো আছে, এর সঙ্গে গুণ করো জিরো ইন্টু ওয়ান জিরো 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 হবে, তারপরে দেখো এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে জিরো, আবার জিরো ইন্টু জিরো আবার জিরো, আবার এই কলাম, এই কলাম দিয়ে এটাকে গুণ করবো, এই ফার্স্ট কলাম দিয়ে ফার্স্ট রো জিরো ইন্টু জিরো, জিরোর সঙ্গে ওয়ান গুণ জিরো, আবার জিরোর সঙ্গে ওয়ান গুণ, জিরোর সঙ্গে সমষ্টি জিরো, আবার জিরোর সঙ্গে জিরো, জিরোর সঙ্গে ওয়ান,
জিরো, এটা এই এটা হলো এবি, পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা সত্য। আর ডি নম্বরটা বলেছে এটাও সত্য, বলছে এটা লম্ব ম্যাট্রিক্স। কখন বলবো এটা ম্যাট্রিক্স কি লম্ব ম্যাট্রিক্স? যখন তার এ এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ, এটা যদি আইডেন্টিটি দেখাতে পারি তাকে, তাহলে এটা হলো অর্থনৈতিক ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স এর বলছে এটা। ওকে, আচ্ছা তাহলে এটাও সত্য। আচ্ছা, কেন বলে যে চার নম্বর একটা অঙ্ক বলেছে এ বি ইকাল টু এ, বি এ ইকাল টু বি, যদি হয় তাহলে বি কত, বি কত? তো আমরা জানি এ এটা ইনভার্স ইকাল টু আইডেন্টিটি। তো এখানে আমি এখানে কি করতে পারি, এ বি ইকাল টু আমাকে এ দেওয়া আছে, তো এর উপর এর সামনে আমি এ ইনভার্স এ বি করে দিলাম, আবার এ ইনভার্স এ, প্রথমে এ ইনভার্স গুণ করে দিলাম। তাহলে এটা মানে কি আমি জানি, এটা এটা সমান আবার লেখা যায় এ ইনভার্স এ, এটা মানে আইডেন্টিটি, এটা মানে আইডেন্টিটি, তাহলে এটা সমান আইডেন্টিটি লেখা যায়, তাহলে আইডেন্টিটি ইনটু বি ইকুয়াল টু আইডেন্টিটি, বি এর সঙ্গে বি ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে এর অ্যান্সার কি বি হলো আইডেন্টিটি। কিন্তু এখানে অপশন দেওয়া আছে ওয়ান মাইনাস টু মাইনাস টু, তার মানে এখানে ওয়ান মানেই হলো বলেছে হলো আইডেন্টিটি, তাহলে চারের এক নম্বর অঙ্কটা হবে। ঠিক আছে, অপশনটা। আচ্ছা, পাঁচ নম্বরে বলেছে, পাঁচ নম্বর প্রশ্নে বলেছে এ ট্রান্সপোজ ইকাল টু এ সমান, এটা কাকে বলে, প্রতিসম ম্যাট্রিক্সকে বলে। ঠিক আছে, ছয় নম্বরটা বলেছে, ছয় নম্বরটা বলেছে যে এ বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলবো, এ ট্রান্সপোজ ইকাল টু মাইনাস এ। ঠিক আছে, এখানে অপশনটা মানে ভুলই দেওয়া আছে, মাইনাসটা নেই দেখছি, তাহলে এটা আসবে এখানে মাইনাস এ। আর তারপরে একটা দিয়েছে সাত নম্বর প্রশ্ন, সাত নম্বর প্রশ্নে বলেছে এ বি তার প্রোডাক্টের ট্রান্সপোজ কি হয়, জানি পরের ম্যাট্রিক্সটা আগে লিখে তার ট্রান্সপোজ লিখতে হয়, আর তারপরে সামনের ম্যাট্রিক্সটা পরে লিখে তার ট্রান্সপোজ লিখতে হয়। ঠিক আছে, এটা হবে অপশনে থাকবে, এটা এটা চারটা করে অপশন দেওয়া আছে, এটাও চারটা অপশন দেওয়া ছিল, এটাও চারটা, এটাও চারটা, তার মধ্যে একটা এটা হবে, তার মধ্যে একটা এটা। এ ট্রান্সপোজ বলছে এ হলে, বলছে প্রতিসম কখন হবে এ ট্রান্সপোজের সময়, এ যদি এ ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স হয় এটা, আর বি প্রতিসম, বি প্রতিসম এটা, এটা কি বি প্রতিসম, আর এ বি ট্রান্সপোজ মানে পরের ম্যাট্রিক্সটা আগে লিখে তার ট্রান্সপোজ করতে হয়, তারপরে ম্যাট্রিক্স প্রথমে ম্যাট্রিক্সটা পরে লিখে দেয়, যদি এ বি এ ট্রান্সপোজ প্রোডাক্ট করে। সাত নম্বর গেল, এবার আট নম্বর, আট নম্বর প্রশ্নে কি বলেছে, আট নম্বর প্রশ্নে বলেছে এর সঙ্গে আইডেন্টিটি গুণ করলে কি হয়, ম্যাট্রিক্সের সঙ্গে কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের গুণফল সবসময় সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। ঠিক আছে, এখানে এটাই হবে নয় নম্বরটা। আচ্ছা, নয় নম্বরটা এখানে বলেছে এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এর ক্রম হলো, এর অর্ডার কত, টু কস টু, যেখানে বলছে যেখানে এ এই যে আই যে আছে এটা বলেছে আই প্লাস টু জি, এটা বলে নিয়েছে, তাহলে আমি এ ম্যাট্রিক্সটা কত হবে কি পাবো সেটা আমাকে বলেছে, কোনটা হবে? দেখো এ ম্যাট্রিক্স টু কস টু কি হবে, আমরা লিখবো এ ওয়ান ওয়ান, জেনারেল ফর্মে কি হবে লিখবো, এ ওয়ান ওয়ান এ ওয়ান টু আর এ টু ওয়ান এ টু টু। ঠিক আছে, তাহলে টু কস টু, এই দেখো এক নম্বর রয়ে এক নম্বর কালাম, ওই জন্য ওয়ান ওয়ান, এই এক নম্বর রয়ে দুই নম্বর কালাম, এই যে ওয়ান টু ওয়ান, এটাই
2 1 মানে দুই নম্বর রয়ে এক নম্বর কলাম 2 1, দুই নম্বর রয়ে দুই নম্বর কলাম হয়েছে 2 2, আর এখানে কটা আছে 2 cos 2 ম্যাট্রিক্স বলেছে, তো দুটো রো আর দুটো কলাম লিখেছি ওই জন্য 3 cos 3 হলে তিনটে রো লিখতাম তিনটে কলাম। তো এবার এই ম্যাট্রিক্সটাকে কি হবে আমাকে দিয়ে দিছে একটা রিলেশন, এই যে তাহলে এ আই জে থেকে আমি a11 বার করবো, a12, a21, a22 এটা এই রিলেশন থেকে বার করবো। দেখি কি হচ্ছে, দেখো এ আই জে আছে, তাহলে a11 আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1 বসালাম, তাহলে আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1, মানে 2 × 1 2, তার মানে 3 হলো। তারপরে a12 বার করবো, আই এর জায়গায় 1, 2 এর জায়গায় জে, তাহলে কি হবে আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, আই এর জায়গায় 1 আর জে এর জায়গায় 2, 2 দিয়ে 4, 5 হলো। একই রকমভাবে a21, তাহলে a21 কি হবে আই এর জায়গায় 2 আর জে এর জায়গায় 1, তাহলে আই এর জায়গায় 2 আর জে এর জায়গায় 1, মানে 2 4 হলো। আর কি হবে a22, দেখো আই এর জায়গায় 2, জে এর জায়গায় 2, আই এর জায়গায় 2 আর জে এর জায়গায় 2, মানে 2 দিয়ে 4 6, এই যে পেলাম a113, a125, a214 আর a226। এই জিনিসটা এখন আমি বসিয়ে দেবো, তাহলে সমান সমান কি হবে এটা, এই ম্যাট্রিক্সটা a11 এর জায়গায় 3, a12 এর জায়গায় 5, a21 এর জায়গায় 4 আর a22 এর জায়গায় 6, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা এই জন্য পাবো। এটা কি করলাম, কিছু না, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 বাই 2, যেখানে গিভেন দেওয়া আছে এ আই জে সমস্যা আই প্লাস 2 জে এই রিলেশনটা, তো আমাকে বলেছে এ ম্যাট্রিক্সটা বের করো কি হবে। তো আমি জানি যে এ 2 বাই 2 ম্যাট্রিক্সের ইন জেনারেল ফর্মে কি হয়, এই যে a11 a12 দুটো রো থাকবে আর দুটো কলাম, a11 a22, যদি এটা এক নম্বর রো তাহলে a1 থেকে শুরু হবে, 1 1, 1 2, 1 3 এ চলতে থাকে, আর যদি দুই নম্বর রো তাহলে 2 দিয়ে শুরু হবে, 2 1, 2 2, 2 3, 2 1, 2 2, 2 3, তাহলে 2 1 2 2, যে দুই নম্বর দুটো হয়ে। তো এবার a11 a12 a21 a22 কি বার করবো, এই যে a11 মানে আই আর যে জায়গায় 1 1 বসাবো, বসিয়ে এখান থেকে আবার 1 2 বসাবো, আবার 1 2 3, 2 1 আর 2 2 বসিয়ে বসিয়ে বের করে নিলাম, বের করে করলাম, এই যে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 10 নম্বর অঙ্ক, 10 নম্বর কি বলেছে, আচ্ছা 10 নম্বর অঙ্কেও সেম বলেছে, এ একটা এ আই জে ম্যাট্রিক্স যার হলো অর্ডার হলো 2, ঠিক আছে, একটা রিলেশন দিয়ে দিয়েছে এ আই জে সমান হাফ অফ আই প্লাস 2 জে তার হোল স্কয়ার, তাহলে আমাকে এ ম্যাট্রিক্সটা বের করতে বলেছে কি হবে, 2 বাই 2, সেম 2 বাই 2 ম্যাট্রিক্স কি হয় a11 a12 a22, আচ্ছা a21 আর a21 আর a22, তাই না, সেম একই রকম ভাবে এখানে ধরো a11 আছে, তাহলে a11 বের করলে কি হবে হাফ অফ 1, মানে আই আর জে জায়গায় 1 1, আই এর জায়গায় 1 আর জে এর জায়গায় 2 1, মানে 2 × 1 2 এর হোল স্কয়ার, দেখো হাফ ইন্টু 2 1 3, 3 3 9, 2 1 3, 3 3 3 স্কয়ার, 3 9, 9 বাই 2, এ এ কি হবে a12 মানে হাফ আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, মানে 2 2 4 তার স্কোয়ার, 4 1 5, 5 স্কোয়ার মানে 25 বাই 2, a21 a2 আর 1, তাহলে আই এর জায়গায় 2 আর জে এর জায়গায় 1, মানে 2 × 1 2 স্কোয়ার,
দুই দুই চার, চার স্কয়ার যাতে ষোলো বাই দুই মানে আট, আর এ টু টু কি হবে হাফ অফ আয়ের জায়গায় টু, যে জায়গায় টু মানে দুই দুই চার তার হোল স্কয়ার, চার আর দুয়ে ছয়, ছয় ছয় ছত্রিশ বাই দুই মানে আঠারো, দুই ছত্রিশ আঠারো, তাহলে এর কি হবে দেখো, এ ওয়ান ওয়ান মানে নাইন বাই টু, এ ওয়ান টু মানে পঁচিশ বাই টু, এ টু ওয়ান মানে আট, আর এ টু টু মানে আঠারো, হয়ে গেল এই হবে যে দেওয়া থাকবে রিলেশন ওখানে, এ ওয়ান আর এ টু, এই যে টু বাই টু যেহেতু এ ওয়ান ওয়ান বসিয়ে, এ টু টু বসিয়ে, এ ওয়ান টু বসিয়ে, আর এ টু ওয়ান বসিয়ে, দেখবেন কিছুই নেই আমাকে। আচ্ছা দশ নম্বর হলো বহু বিকল্প ধর্মীর। এবার এগারো নম্বর, এগারো নম্বর কি দেওয়া আছে, সেম একই অঙ্ক এ আই যে দেওয়া আছে, এটা বলে থ্রি কস টু, ঠিক আছে এসে অর্ডার চাই, আগে টু বাই টু ছিল, আমার রিলেশন দিয়েছে এ আই জে ইকুয়াল টু থ্রি আই মাইনাস টু জে, তাহলে আমার এ ম্যাট্রিক্সটা বের করতে বলেছে কি হবে, তো এ ম্যাট্রিক্সটা কি হবে থ্রি বাই টু, দেখো থ্রি কস টু, থ্রি মানে তিনটা রো আর দুটা কলাম, ঠিক আছে দুটা কলাম মানে তিনের, দেখো এ তিনটে রো, ফার্স্ট রোতে ওয়ান, দুটো রো দুটো কলাম হবে, এ ওয়ান ওয়ান আর এ ওয়ান, দুটো কলাম দুই পর্যন্ত ওয়ান টু, দেখো দুটো আর তো বাড়াবো না, এই রো হলো কলাম দুটো, আবার টু ওয়ান টু টু, তিনটে রো বলেছে থ্রি ওয়ান আর থ্রি টু, থ্রি থ্রি কেন করছি না, আর একটা কলাম হয়ে যাবে, আমার দুটো কলাম বলেছে, একটা দুটো তিনটে রো হলো আর একটা দুটো দুটো রো কলাম, তো এবার বার করো এটা, দেখো এ ওয়ান ওয়ান, এই যে এ ওয়ান ওয়ান কি হবে, তিন একে তিন মাইনাস এখানে ওয়ান মাসে টু মানে ওয়ান, এ ওয়ান টু কি হবে, তিন একে তিন মাইনাস দুই এখানে বসাতে হবে, জেড জায়গায় দুই দুই চার সমান সমান মাইনাস ওয়ান, তারপরে এ টু ওয়ান বসাতে হবে, টু মানে এখানে বসাতে হবে তিন দুগুণি ছয়, আর ওয়ান বসালে টু চার, এ টু টু এখানে টু বসালে তিন দুগুণি ছয় মাইনাস দুই দিয়ে চার মানে টু, এ থ্রি ওয়ান তিন বসালে তিন দিকে নাইন মাইনাস দুই একে দুই মানে সেভেন, আর এ থ্রি থ্রি মানে তিনটে বসাতে বাইরে দেয় তিন দিনে নয়, আবার তিন বসাবে যেটা তিন দুগুণি ছয় মানে থ্রি, হয়ে গেল জাস্ট এখানে বসিয়ে দাও, এ ওয়ান ওয়ান হলো ওয়ান, এ ওয়ান টু হলো মাইনাস ওয়ান, এ টু ওয়ান হলো ফোর, এ টু টু হলো টু, এ থ্রি ওয়ান হলো সেভেন, আর এ থ্রি থ্রি হলো থ্রি, ঠিক আছে বুঝতে পেরেছি, এ থ্রি কস টু এর জেনা হলো কীভাবে লিখলাম, তিনটে মানে তিনটা রো, ওয়ান দিয়ে শুরু করবো, টু দিয়ে থ্রি দিয়ে শুরু করবো, আর দুটো মানে দুই পর্যন্ত থামবো দুটো কলামে, তো দেখে লিখবো এ ওয়ান, দেখো ফার্স্ট রো কি, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, যদি ভুল করে লিখতাম ওয়ান থ্রি, তারপরে এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি যদি ভুল করে লিখি, তারপরে থ্রি ওয়ান মানে তিনটে রো থ্রি পর্যন্ত আসতেই হবে, এ থ্রি থ্রি টু থ্রি থ্রি, কিন্তু যখনই দেখবো একটা দুটো তিনটে রো হলো এটা মিললো, দুই মানে একটা দুটো তিনটে কালাম হচ্ছে, তখন এটা মিটিয়েই দিতাম, মিটিয়ে দিয়ে আর দুই রাখতাম, ঠিক আছে বারো, একই রকমই অঙ্ক বারো, বলেছে এ এ আই জে দেওয়া আছে, বারো নম্বরের দেওয়া আছে অর্ডারটা হলো টু কস থ্রি, রিলেশন দেওয়া আছে এ আই জে হাফ অফ মড থ্রি আই মাইনাস ফোর জে, আচ্ছা এখানে এই যে মড দেওয়া আছে এর মানে হলো এই যে ভিতরের ভ্যালুটা পজিটিভ থাকলে তো পজিটিভ হবে, কিন্তু যদি নেগেটিভ থাকে তা সেটা বাইরে এই মডটা উঠিয়ে দিলে বাইরে বেরিয়ে আসে কি হবে, ওটা পজিটিভ হয়ে যায় প্লাস হয়ে যায়, ঠিক আছে নেগেটিভটা, যদি ভিতরে কোনো মাইনাস চিহ্ন থাকে এই রেজাল্টটা যদি মাইনাস বেরোয়
সেটাই মডটা উঠিয়ে দিলে বাইরে বেরিয়ে এসে পজিটিভ হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে? তো এই 2/3 মানে আগের অঙ্কটার মতোই দেখো, 2/3, 2 মানে দুটা রো, একটা দুটা রো, আর 3 মানে তিনটা কলাম, 2/3, তাই না? দেখি এ দেখো, 1 1, A1 2, A1 3, কারণ দেখো তুমি এখান থেকে বুঝে যাবো, এই একটা প্রথমে লিখেই দেখো, একটা রো আর একটা রো লিখবো, তিনটা কলাম মানে একটা দুটো এ দু তিনটে, তারপরে A2 1, A2 2, A2 3, ঠিক আছে? তো দেখি দেখো, 1 2 1 2 3, 2 নম্বর কলামে প্রথমে 2 2 2 দিয়ে 1 2 3 ন্যাচারাল চলবে, আবার 1 নম্বরে প্রথমে 1 1 1 থাকবে, তারপরে 1 2 3 হয়ে চলবে, বেরো বাড়বে, এভাবে লিখবে। দেখি A1 1 হাফ অফ মড 1 মানে 3 - 4, হাফ -1, এই মডটা উঠিয়ে দিলে বাইরে এটা কি হয়, +1 হিসাবে আসে, আর +1 আসলে হাফের সঙ্গে গুণ হয়ে হাফ হবে, ঠিক আছে? A1 2, A1 2 কি হবে দেখি, হাফ 3 - এখানে 4 2 8, তাহলে 3 থেকে 8 বাদ দিলে -5, আর -5 বাইরে বেরিয়ে আসলে +5 হবে, মানে 5/2, A2 1, A2 1 টা কি হবে, 2 1 3 6 - 4, দেখো এটা 6 লেগে থাকবে, তো 2 + 2 + 2 বেরোবে, প্লাস তো প্লাসই থাকে, আর 2/2 মানে এটা 1 হয়ে যাবে। তারপরে তারপরে A2 2, আর এখানে 2 বসলাম, 3 2 6 - আবার 2, এখানে 4 2 8, দেখো হাফ অফ কি হচ্ছে, -2, এটা মোড় থেকে বেরিয়ে আসলে প্লাস হয়ে যায়, +2/2, 2/2 হবে মানে 1, ঠিক আছে? তারপরে আচ্ছা এটা A1 1 A1 2 আর করেছি, আচ্ছা এখানে A1 1 A1 2 বের করেছি, A1 3টা বের করিনি, A1 3টা বের করতে হতো, আচ্ছা A1 3 এখানেই বের করে দিই, হ্যাঁ A1 3 এখানে জায়গা নেই, তাহলে আগে A1 3 বার করি, হাফ অফ 1 মানে 3 3 8 1, আর 3 বসলে 12, 3 থেকে 12 -8, দেখো -2 ব্যাক, এই মডের মধ্যে -8 বাইরে প্লাস হিসেবে, 8/2 মানে 4, এটা প্লাস হিসেবে +8/2 মানে 4, তাহলে আমি এখানে মিটিয়ে দিয়ে A1 1 A1 1টা কি হলো, হাফ, A1 2টা 5/2, আর A1 3টা 4 হয়েছে, আচ্ছা এটা মিটাচ্ছি না, এখানে জায়গা হবে না, আচ্ছা A2 2 তো বের করে গেছি, 1, A2 1টা হলো হাফ অফ 2 মানে 3 2 আগের দিকে 2 মানে 6 - 1/4 মানে হাফ অফ, দেখো মড 2 মানে +2, +2 মড উঠে যায় 2/2, 1, আর A2 2 বের করে গেছি, A2 3 বের করি, কী হবে, হাফ অফ 2 মানে 3 2 6, 3 মানে 3 6 12, এই যে কী হলো, হাফ অফ 6 থেকে 12 বাদ দিলে কত হবে, 6 থেকে 12 বাদ দিলে -6, আর -6টা কী হবে, বাইরে বেরিয়ে আসবে +6/2 মানে 3, তাহলে A2 1টা কত হলো, 1, A2 2টাও হলো 1, আর A2 3টা হলো 3, কত নম্বর, 12 নম্বর, হাফ 5/2 4, 1 1 3, আচ্ছা এখানে 4 A1 2 না,
আচ্ছা এখানে এটা ছিল এ, এটা ছিল এ ওয়ান থ্রি, দেখি এ ওয়ান থ্রি বসলে কি হবে, হাফ অফ ওয়ান মানে থ্রি মাইনাস তিন চার বারো, বারো থেকে তিন বাদ দিলে নয় প্লাস মাইনাস নয় মানে নয় বাই দুই হতো, এটা ভুল লেগেছে, এখন নয় বাই দুই। ঠিক আছে এই প্রথম অপশনটা ঠিক হবে, ঠিক আছে এইভাবেই করবে, জাস্ট এ মড মানে মডের ভিতরে কোনো নেগেটিভ সাইন আসলে সেটা বাইরে প্লাস হয়ে যাবে, আর প্লাস টু প্লাস থাকে, এই তো জাস্ট এটাই এখানে জানতে হতো মডের। আচ্ছা তেরো নম্বরটা বলেছে বলেছে এ আর বি এটাও এন কস এন এটাও এন কস এন প্রতি সময়, বলছি এ আর বি দুটো যদি প্রতি সময় ম্যাট্রিক্স হয় এন কস এন এন কস এন, তাদের এদের যোগফলটাও কি হবে প্রতি সম হবে, এ ঠিক আছে তার মানে এদের যোগফলটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে, আর কি হবে, আচ্ছা এ প্লাস বিটা একটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে, শূন্য ম্যাট্রিক্স তাই তো, দেখো এন কস এন এন কস এন সেম আছে তাহলে দেখবেন যে যোগফলটা তো অর্ডার তো সেম হতে হবে, এটা বর্গ ম্যাট্রিক্স, আর একটা বর্গ ম্যাট্রিক্স অনেক, এটা এন কস এন মানে টু ইন্টু টু ধরলাম এটা বর্গ ম্যাট্রিক্স, ওটা এখানে জিরো ইন্টু জিরো 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 এটাও একটা বর্গ ম্যাট্রিক্স শূন্য হতে পারে এ বি যোগ করে, আবার এখানে এটা এ বি সি ডি করলে এটাও একটা বর্গ ম্যাট্রিক্স এমনি, সেটা জিরো ম্যাট্রিক্স হতে পারে অন্য কিছু হতে পারে, আর প্রতিসম ম্যাট্রিক্স দুটো বর্গ সঙ্গে প্রতিসময় হবে হতে পারে প্রতিসম, কিন্তু সেটা যোগফলটা কখনো বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না, তারপরে এখানে বলছে উত্তর সঠিক নয় কোনটা, যেটা হলো বি প্রতিসম নয়, একটা অপশন দেওয়া আছে এ প্লাস বি বি প্রতিসম নয়, আচ্ছা বি প্রতিসম ম্যাট্রিক্স সেটাই হবে, ঠিক আছে আচ্ছা এটা সঠিক নয় কোনটা বলেছে, ভুল বলছি এ প্লাস বি ওটা যেমন প্রতিসম হতে পারে, এ প্লাস বি যেমন বর্গ ম্যাট্রিক্স, এ প্লাস বি যেমন শূন্য ম্যাট্রিক্স হতে পারে, তেমনি এ প্লাস বিটা, এ প্লাস বিটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্সও হতে পারে, হতে পারে বি প্রতিসম ম্যাট্রিক্স, বলছি কোনটা সত্য নয় কারণ এই যোগফলটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না, সেই জন্য বলছে এটা বড় একটা ম্যাট্রিক্স, কারণ যোগফল করতে গেলে ওই বি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, আচ্ছা একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের মিডিলে কোন জিরো জিরো থাকে আর এখানে যদি ওয়ান থাকে তাহলে এটা নেগেটিভ, একে অপরে একই সাইন থাকবে কিন্তু নেগেটিভ, এইটা এরকম হবে না কারণ এটা যোগ করছি মাইনাস তো এই ব্যাপারে আসবেই না, যাই হোক এটা এখন লাভ নেই, পরেরটা দেখি, আচ্ছা ফোরটিন চোদ্দ নম্বর অঙ্ক এইটা বলেছে জিরো সেভেন জিরো জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে আর বলেছে এফ এক্স ইকাল ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স এর পাওয়ারে টোয়েন্টি কুড়ি, ঠিক আছে যদি কুড়ি হয় এক্স এর পাওয়ারে টোয়েন্টি, তো বলছে এফ অফ এ কত হবে, ওয়ান প্লাস তাহলে কি হবে এটা এ এ স্কোয়ার প্লাস ডট 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 এ পাওয়ারে টোয়েন্টি, তো কি হবে দেখো আমাদের দেওয়া আছে এ ওয়ান প্লাস এ দেওয়া আছে, আচ্ছা যখন আমি এ বানাবো এটা আই এটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, এ মানে হলো ওয়ানের সঙ্গে এই হলো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে তো যখন আমি এটা ম্যাট্রিক্সে ফর্ম ফিল আপ করে দেবো এক্স এর টার্মটাকে ভ্যারিয়েবলটাকে তখন ওয়ানটা আইডেন্টিটি হবে আর এক্স এর জায়গায় এ বসিয়ে দেবো, তো এবার বলেছে এফ অফ এ কত হবে, দেখো
a জানি a স্কয়ার মানটা তো আমি জানি না কিন্তু a স্কয়ার করলে কি হবে আমরা তো গুণ জানি কি হয় এই যে কলামটা প্রথম রো এর সঙ্গে গুণ করো জিরো এটাকে সোজা করে ধরে নিয়ে জিরোর সঙ্গে জিরো যোগ আবার জিরোর সঙ্গে জিরো গুণ জিরো আবার জিরোর সঙ্গে নিচে জিরো যোগ জিরোর সঙ্গে জিরো তার মানে আলটিমেটলি এটা জিরোর সঙ্গে জিরো যোগ করে জিরো জিরোর সঙ্গে জিরো যোগ করে জিরো ফার্স্ট কলাম হয়ে গেল আবার সেকেন্ড এখানকার সেকেন্ড কলাম দিয়ে এর প্রথম রো গুণ করে সমষ্টি দ্বিতীয় রো গুণ করে সমষ্টি তাহলে এটাকে আমি সোজা করলে জিরো সাত সাতের সঙ্গে জিরো জিরো যোগ জিরোর সঙ্গে সাত জিরো আবার সাতের সঙ্গে জিরো গুণ জিরো যোগ জিরোর সঙ্গে জিরো গুণ জিরো তাহলে আলটিমেটলি জিরো আর এটাও জিরো তাহলে এ স্কোয়ার করলে জিরো তো এ স্কোয়ারের সঙ্গে আবার এ গুণ করলে আমি পাবো এরপরে কি পাবো এ কিউব দেখো আবার এ কিউব এ মানে জিরোর সঙ্গে সেভেন জিরোর সঙ্গে তাহলে জিরো ম্যাট্রিক্সের সঙ্গে যাই গুণ করো সেটা আবার জিরো ম্যাট্রিক্সই পাবো এর সঙ্গে আবার এ আবার এটা 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 সমান কি হলো এটা এ কিউব পেলাম এইভাবে আবার এ মানে এটির ফোর এর সঙ্গে আবার আটটা এ কিউবের সঙ্গে যদি আমি আটটা এ গুণ করি তাহলে আমি পাবো এটি ডিওয়ার ফোর আর এ কিউব মানে জিরো ম্যাট্রিক্স তার সঙ্গে এ গুণ করলে সেটাও পাবো আমরা জিরো ম্যাট্রিক্স এইভাবে ডট ডট করে যদি আমি এ টোয়েন্টি বার করি এইভাবে ডট ডট করে নিচে আমি যদি এ টোয়েন্টি দেখাই এ টোয়েন্টি সেটাও আমি একটা জিরো ম্যাট্রিক্স পাবো তাহলে তাহলে এ স্কয়ার সমান কি হচ্ছে জিরো ম্যাট্রিক্স এ কিউব সমান কি হচ্ছে সেটাও জিরো ম্যাট্রিক্স পাচ্ছি আমরা আচ্ছা ওটাই পরপর লিখতে হতো ক্যালকুলেশনটা ভুল তারপরে কি করবে ডট ডট দিয়ে এ টু দিবার টোয়েন্টি সেটাও জিরো ম্যাট্রিক্স এটা দেখাবে মানে এখানে এ স্কয়ার গুণ করে দেখাবে জিরো তারপর এ কিউব সমান এ স্কোয়ার টু এ গুণ করে দেখাবে জিরো তারপর ডট ডট দিয়ে এ টোয়েন্টি ইকুয়াল টু জিরোই হবে তাই না তাহলে এ নাইনটিন ইন্টু এ এ টোয়েন্টি কি লেখা যায় এ নাইনটিন ইন্টু এ নাইনটিন মানে জিরো ম্যাট্রিক্স আর এ গুণ করবে জিরো হবে তাহলে এখানকার টার্মগুলো কী হবে সবই আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে ওয়ান জিরো জিরো ওয়ান প্লাস এ মানে জিরো সেভেন জিরো জিরো আর এটা বাদ এই দুটো টার্ম হলো জিরো হয়ে যাবে তাই না বা জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে আর জিরো ম্যাট্রিক্সের দরকার নেই তাহলে এই দুটো যোগ করলে কি হবে একের জায়গায় জিরো যোগ করলে এক ওয়ান প্লাস জিরো জিরোর সঙ্গে সেভেন যোগ করলে সেভেন জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো ওয়ানের সঙ্গে জিরো যোগ করলে ওয়ান তাহলে এটাই অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা বলেছে পনেরো নম্বর বলছে এ একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স যদি হয় তাহলে এই স্কোয়ারটা কি হবে এই স্কোয়ারটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে বি প্রতিসম হতে পারে প্রতিসম হতে পারে কি হবে কেউ কিছু বলতে পারবো না কোন এখন এই তো দেওয়া নেই পার্টিকুলার কোনো একটা ম্যাট্রিক্স তাহলে এই স্কোয়ারটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে প্রতিসম বি প্রতিসম সবই হতে পারে তাহলে উত্তর আছে একটা কোনোটি নয় তাহলে অপশন অ্যান্সার হবে কি অপশন যদি মাল্টিপল চয়েস বলা হবে কোনোটি নয় ঠিক আছে ষোলো নম্বরে বলেছে এই যে একটা ম্যাট্রিক্স দিয়েছে ষোলো নম্বরে টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়াই বাই থ্রি বাই তো না এটা সমান সিক্স ফাইভ থ্রি মাইনাস টু দেখো এই ধরনের অঙ্ক যদি সমান দেওয়া থাকে বলছে এক্স এর মান কত হবে এক্স এর মান এখান থেকে কত বলেছে এক্স এর মান এটা ভুল ঢুকেছি আমি মনে হচ্ছে ফাইভ ওয়াই আচ্ছা এখানে এটা এই ম্যাট্রিক্সটা ভুল ঢুকেছি যে এই ম্যাট্রিক্সটা হবে টু এক্স মাইনাস ওয়াই এটা হবে ফাইভ এটা হবে থ্রি এটা হবে ওয়াই ঠিক আছে এটা সময় এটা তো এখান থেকে ইমপ্লাইজ দিয়ে যেরকম আমি হলো দুটো ইকুয়েশন এদিকে এদিকে থাকলে আমরা সলভ করতে পারছি একই রকম ভাবে দেখো এই জায়গায় কি আছে টু এক্স মাইনাস ওয়াই
তাই এর অনুরূপ জায়গা কি আছে 6 এই একটা পেলাম ইকুয়েশন আর 3 এর সঙ্গে 3 আর 5 এর সঙ্গে 6 এটা করে লাভ নেই আর y এর জায়গায় কি আছে এখানে মাইনাস 2 তাহলে এখান থেকে এবং y ইকুয়াল কি হলো মাইনাস 2 এই রিলেশন আমি এক নম্বরে বসাই এক নম্বরে বসালে কি হবে 2x মাইনাস y এর জায়গায় মাইনাস 2 তাহলে y এর জায়গায় মাইনাস 2 বসালে মাইনাস মাইনাসে প্লাস 2 বা তুমি এখানে যদি একটা লাইন দেখাও এই মাইনাস ব্র্যাকেটে মাইনাস 2 ইকুয়াল টু 6 তাহলে কি হবে 2x সমান দেখো 6 তো আছে মাইনাসে প্লাস 2 এটা ওইদিকে গেলে মাইনাস 2 হবে সমান 4 আর x সমান কি হবে 2 দিয়ে ধরে ভাগ করলে 2 তাহলে আমাকে এখানে বের করতে বলেছে এই এখানকার এই দুটো ম্যাট্রিক্স যদি এটা সমান এটা হয় তাহলে x এর মান কত আর x এর মান আমরা পেয়ে গেছি 2 ঠিক আছে একই রকম এই অঙ্কন কি করতে হবে অনুরূপ সংখ্যার যে এলিমেন্ট আছে এলিমেন্ট এই যে অনুরূপ এলিমেন্ট যেটা দেখেন x গুলো থাকবে ওর এই অনুরূপ এলিমেন্ট দিয়ে ইকুয়েশন বানাতে হবে দেখো 2x - y 6 আর এটা y দিয়ে এই এর মাইনাস 2 আছে বরাবর y মান বেরিয়ে গেল এখানে পুট করলাম x এর মান বেরিয়ে গেল এই হবে সমস্ত অঙ্ক এইটাই হলো অঙ্ক যেমন দেখো 17 নম্বর কি বলেছে 17 নম্বর বলেছে সেম একই রকমই অঙ্ক 1 4 2 0 সমান দেখো দেওয়া আছে x y স্কয়ার z আর 0 আমাকে এটা দেওয়া আছে প্রশ্নে আর বলেছে এখানে y টা হবে যা পাবো তার মধ্যে y হলো 0 থেকে ছোট মানে y টা হলো নেগেটিভ প্রশ্নে বলা আছে তাহলে আমাকে বের করতে বলেছে x মাইনাস y প্লাস z সমান সমান কত হবে তো করি তাহলে এই দুটো দেওয়া আছে এখান থেকে আমি কি পাবো রিলেশন দেখো 1 ইকুয়াল x মানে x ইকুয়াল টু 1 ফার্স্টে এখানকার সঙ্গে এখানে তারপর 4 ইকুয়াল টু y স্কয়ার মানে y স্কয়ার ইকুয়াল টু 4 y ইকুয়াল টু কি আমি পাই প্লাস মাইনাস 2 কিন্তু প্রশ্নে আমাকে গিভেন দেওয়া আছে তাহলে আমি এখানে নেব y ইকুয়াল টু কি নেব মাইনাস 2 কেন যেহেতু y টা লেস দেন 0 তাহলে y মানে মাইনাস 2 নিলাম আর এখানে z ইকুয়াল টু দেখো z এর জায়গায় কি আছে z এটা হলো জেড জেড এর জায়গায় টু তাহলে জেড ইকাল টু টু তো আমি সবই পেয়ে গেছি তাহলে এখানে বসিয়ে দিই এখানে বসালে কি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স এর জায়গায় কত ওয়ান ওয়াই এর জায়গায় মাইনাস টু এটা কি হবে মাইনাস টু প্লাস জেড এর জায়গায় টু তাহলে ওয়ান মাইনাস ওয়াই প্লাস টু দিদি চার আগে পাঁচ আনসার এটা হবে ঠিক আছে আঠারো নম্বর দেখি কি বলেছে আচ্ছা আঠারো নম্বর বলেছে এ মাইনাস টু বি একটা বলে দিয়েছে ওয়ান ফাইভ থ্রি সেভেন আবার বলেছে এ টু এ মাইনাস থ্রি বি মাইনাস টু ফাইভ জিরো সেভেন এই দুটো একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে বলছে বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সটা কত হবে বি ঠিক আছে তো বি ম্যাট্রিক্সে দাও কি বের করবো এখানে তো একটা কাজ করা যেতে পারে দেখো টু এ টু এ হঠাৎ হবে দেখো এখানে টু আছে তাহলে আমি এক নম্বর এই ম্যাট্রিক্সটাকে আমি কি করব দুই দিয়ে গুণ করে দিই দুই দিয়ে গুণ করলে কি হবে টু এ মাইনাস দুই দিয়ে চার ফোর বি সমান কি হবে ওয়ান ফাইভ থ্রি সেভেন দুই দিয়ে গুণ করে দিলাম আচ্ছা দুই দিয়ে গুণ করলাম দেখো একটু ভুললো দুই দিয়ে গুণ করলে টু এ মাইনাস ফোর বি ইন্টু টু দিয়ে এখানে গুণ করতে হবে টু দিয়ে এখানে গুণ করলে কি হবে টুটা ভিতরে ঢুকি আচ্ছা টু দিয়ে এখানে গুণ করে দিলাম আর পরেরটা পরে থাকলো টু এ মাইনাস থ্রি বি ইকুয়াল টু মাইনাস টু ফাইভ জিরো সেভেন আচ্ছা টু দিয়ে গুণ করে দিই একবারে টু দিয়ে গুণ করলে কী হতো এটা দুই এককে দুই পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় আর সাত দুগুণে চোদ্দ ঠিক আছে তো এবার তো আমি পেয়ে গেছি দেখো এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমাকে এই টু এ আর টু এ কেটে যাবে এটাকে আমি যদি বলি দুই নম্বর ইকুয়েশন এটাকে তিন নম্বর ইকুয়েশন তাহলে টু মাইনাস থ্রি করলেই আমরা পেয়ে যাব কি পেয়ে যাব আচ্ছা এটা আমি উপরে করি মিটিয়ে দিচ্ছি
এবং এটা থেকে এটা বিয়োগ করলে যাবে টু এ থেকে টু এ বাদ টু এ, আচ্ছা এটা থেকে টু এ মাইনাস ফোর বি মাইনাস এটা করি টু এ প্লাস থ্রি বি, তো এটা থেকে এটা বিয়োগ টু টেন সিক্স ফোরটিন মাইনাস মাইনাস টু ফাইভ জিরো সেভেন, কি হবে টু এ আর টু এ কাটবে মাইনাস ফোর বি প্লাস ফোর বি মাইনাস বি, দেখো দুই থেকে মাইনাস টু বাদ মাইনাস প্লাস টু, এখানে মাইনাস আছে এখানে মাইনাস প্লাস টু যাবে দুই দুই চার, দশ থেকে পাঁচ এই বাদ দিতে হবে মানে পাঁচ, ছয় থেকে জিরো বাদ ছয়, চোদ্দ থেকে সাত বাদ সাত, এবার দেখো মাইনাস আছে এই মাইনাসটা দিয়ে আমি গুণ করে দেবো, আর মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হবে, মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে বি হবে, আর এই মাইনাসটা প্রত্যেকটা এলিমেন্টের বি হবে, মাইনাস ওয়ান দিয়ে গুণ মানে তাহলে মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় মাইনাস সাত, প্রথম অপশনটা এটা হবে, ঠিক আছে বুঝতে পারলে কি করলাম কিছুই না জাস্ট চলো ওই যে আমরা আগে করতে অপরায়ণ সেরকমই শুধু একটা ম্যাট্রিক্স এর উনিশ, দেখো উনিশে সেম কিছুই দেওয়া নেই, একটা এ দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা বলা আছে ফোর টু মাইনাস ওয়ান ওয়ান এ মাইনাস টু আইডেন্টিটি আর এ মাইনাস থ্রি আইডেন্টিটি, এটা কত হবে এটা বের করতে বলেছে এর মান, আচ্ছা দেখো এ মানে কত আছে ফোর টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ইন্টু টু ইন্টু কি হবে এটা আই মানে ওয়ান জিরো জিরো ওয়ান, ঠিক আছে এই প্রথম একটা ইন্টু যদি আমি পরেরটা লিখি পরেরটা কি লেখা আছে ফোর টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান জিরো জিরো ওয়ান, এই যে তারপরে কি হবে ফোর টু মাইনাস ওয়ান ওয়ান এই যে ম্যাট্রিক্স মাইনাস টু দিয়ে গুণ হয়ে যাবে টু জিরো জিরো টু, আর এই ব্যাকের মধ্যে একই রকমই এটা লিখে রাখো আর এটা হলো থ্রি জিরো জিরো থ্রি ব্যাকেটে, এবার কি করবে এই যে চার দুই বাদ চার থেকে দুই বাদ মানে দুই দুই থেকে জিরো বাদ মানে জিরো মাইনাস এক থেকে মাইনাস জিরো বাদ মানে মাইনাস এক, এক থেকে মাইনাস টু বাদ মানে মাইনাস ওয়ান ইন্টু চার থেকে মাইনাস তিন বাদ ওয়ান টু থেকে জিরো বাদ টু মাইনাস ওয়ান থেকে মাইনাস জিরো বাদ মাইনাস ওয়ান ওয়ান থেকে মাইনাস থ্রি বাদ মানে মাইনাস টু, এবার যে হারে গুণ করি আমরা আচ্ছা গুণটা আমি উপরে দেখাচ্ছি এই গুণটা কি হবে এই যে ফার্স্ট কলামকে এর সঙ্গে গুণ করো ওয়ানের সঙ্গে টু দুই একে দুই যোগ মাইনাস ওয়ানের সঙ্গে জিরো গুণ জিরো, আবার ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুণ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, আর মিডিলে যদি প্লাস ছেড়ে প্লাস ওয়ান মাইনাসের সঙ্গে ওয়ান গুণ মাইনাস ওয়ান মিডলে প্লাস আর মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান হচ্ছে, আবার এবার এই এই কলামটা দিয়ে ফার্স্ট কলাম পেয়ে গেছি টু দিয়ে এইটা দিয়ে প্রথম রো টু দিয়ে টু চার যোগ মাইনাস টু দিয়ে জিরো যোগ জিরো, আবার টু দিয়ে মাইনাস মাইনাস টু যোগ মাইনাস টু দিয়ে মাইনাস ওয়ান মানে মাইনাস মাইনাসে প্লাস টু, তো কী হবে এটা টু প্লাস জিরো মানে টু তারপর চার মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো জিরো টু ফোর জিরো টু, আচ্ছা এটা কোথাও ভুল হয়েছে ফোর টু মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান এ মাইনাস টু আই টু জিরো জিরো টু থ্রি জিরো জিরো থ্রি ফোর টু মাইনাস ওয়ান ওয়ান চার থেকে দুই বাদ দিলে দুই দুই থেকে জিরো বাদ দিলে জিরো মাইনাস ওয়ান থেকে জিরো বাদ দিলে জিরো মাইনাস ওয়ান ওয়ান থেকে টু বাদ দিলে মাইনাস ওয়ান
ওয়ান জিরো মাইনাস থেকে মাইনাস ওয়ান, ওয়ান থেকে থ্রি পেলে মাইনাস টু, এটা যদি গুণ করে দুই এককে দুই, মাইনাস মাইনাস চার জিরো, দুই মাইনাস হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান জিরো, আবার দুই দিয়ে চার জিরো, এটাই তো হচ্ছে। কিন্তু প্রশ্নে তো এটা আমি দেখতে পাচ্ছি যেমন ফাইভ আইনে কোথাও একটা ভুল হয়েছে, যাই হোক উনিশের তো এটাও হবে জিরো হয়ে যাবে বলছে, যাই হোক এটা একটা কোথাও অ্যান্সার আমি ভুল হয়ে পরে দেখছি। এটা কুড়ি নম্বরটা দেখি কি বলেছে, কুড়ি আগের অঙ্কটা এখানে অ্যান্সার মিললো না, তো দেখি কোথাও একটা ভুল হয়েছে পরে দেখছি এটা। হ্যাঁ তো এখানে এ দিয়েছে, এক্স ওয়াই জেড মাইনাস এক্স, এটা দিয়েছে আমার বলেছে এই রিলেশন দিয়েছে স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, এটা দেওয়া আছে বলছে এখান থেকে আমাকে এক্স ওয়াই জেড এর মান বার করতে বলেছে নাকি, না একটা রিলেশন বার করতে বলছে, যদি হয় এটা দেওয়া আছে এটা তো হয়। দেখি আমি এক্স ওয়াই জেড মাইনাস এক্স, আবার এক্স ওয়াই জেড মাইনাস এক্স, ওয়ান জিরো জিরো ওয়ান, তো এটাকে গুণ করলে কি হবে, এক্স এর সঙ্গে এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড জেড এক্স মাইনাস এক্স জেড, ওয়াই এর সঙ্গে গুণ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড জেড ওয়াই মাইনাস এক্স, আচ্ছা জেড ওয়াই প্লাস এটা মাইনাস প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড এক্স জেড এক্স মাইনাস এক্স জেড এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে ওয়ান জিরো জিরো ওয়ান, দেখো এটা এক্স ওয়াই এটা তো কেটে যাবে এখানে, এটা তো মিটিয়ে দিই এখানে কি হচ্ছে দেখি, এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড এ জেড এক্স আর এক্স জেড জেড এক্স মাইনাস জেড এক্স, আচ্ছা এটা এটা কেটে এটা একই দিকে জিরো, এটা হলো জিরো জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান জিরো জিরো ওয়ান, আচ্ছা এটা আমার দিয়েছে এখানে আমার বলেছে তাহলে আমাকে এখানে এটা এক্স সমান ওয়ান আর জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এখান থেকে আমি এটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এখান থেকে কি পাবো দেখো এখান থেকে আমি কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড সমান ওয়ান, আর এখান থেকে পাবো জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার তো সমান সমান, এখানে কি পাবো আমি এটাকে এদিকে নিয়ে আসলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এই একটা পাবো আর এখান থেকে পাবো হলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু জিরো, তো এখানে আমি পেয়ে যাচ্ছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড আছে, তাহলে এই যে এইটা হলো এটা হলো একটা উত্তরে আছে অ্যান্সারে, এটা নেই এর দরকার নেই, তাহলে চারটা মধ্যে যে কোনো একটা উত্তর হবে, তো এটা হচ্ছে আচ্ছা। একুশ নম্বরে কিছু বলে, একুশ নম্বরে বলেছে এ প্রতিসম আর বি প্রতিসম উভয় যদি হয়,
যদি একটা 21 নম্বরে বলেছে এ ম্যাট্রিক্সটা যদি প্রতিসম যদি হয় আমার বি প্রতিসম যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে? সবসময় একটা জিরো ম্যাট্রিক্স হয়, ঠিক আছে? জিরো ম্যাট্রিক্স বি প্রতিসমের জন্য ডায়াগোনাল জিরো থাকে আর প্রতিসমের জন্য এটা একই জিনিস থাকে, অন্য ছাড়া এটা হলো জিরো ম্যাট্রিক্স হবে। আচ্ছা 22 নম্বর লাস্ট আমাদের বি বহু বিকল্প আমি লাস্ট অঙ্ক হলো 22 নম্বরে কি বলেছে? বলেছে এ স্কোয়ার ইকুয়াল টু এ দিয়ে দিয়েছে আমাকে, আর বলেছে আই প্লাস এ দা হোল কিউব মাইনাস 7 এ এই ভ্যালুটার মান কত হবে। তো কি এখানে আমি এ প্লাস বি হোল কিউবের এটা আছে মানে এ প্লাস বি হোল কিউব তার ফর্মুলাটা ভাঙি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার মাইনাস 7 তো এবার আই প্লাস আই স্কোয়ার মানে এটা এ ইন্টু এ প্লাস 3 এ প্লাস এ স্কোয়ার মানে 3 এ স্কোয়ার মানে এ মাইনাস 7 এ। আচ্ছা এখানে একবারই করে দিই, এ স্কোয়ার মানে এ আবার এ এ স্কোয়ার মানে আবার এ ইন্টু এ। আচ্ছা একটা লিখে আরেকটা লাইন লিখি, আই প্লাস এ এ স্কোয়ার মানে এ প্লাস 3 এ প্লাস 3 এ মাইনাস 7 এ। তো দেখো আই প্লাস আই এ এটা যোগ করলে 7 এ মাইনাস 7 এ এটা কাটবে, মানে আইডেন্টিটি বলে থাকবে, ঠিক আছে? তো এই নিয়ে আমাদের বহু বিকল্পধর্মী অঙ্কগুলো শেষ হলো। তো এই পরের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? থ্যাংক ইউ।